7 phases in election Bengal. Last time it was 5 phases, this time 7 phases, ma'am. It is Bihar, Bengal and UP. I think UP is a big state, 86 are there. Bihar very most probably 46 and Bengal 42-6. It may be that Bihar, Bengal and UP will be the actual, they will play key role to form the new government. And we are happy, no problem. Though there are some, UP of course it's a big state. That case by case, it's a discretion of the election commission. I have a great respect for the constitutional body, that's okay. But for Bengal, what they have done, the BJP party, I'm not saying against the election commission. Please don't quote me about the election commission. Again, I repeat, it is a BJP planning to disturb Bengal. But I am very happy they will get the repeating reply. We will get out of 42 the 42. And I am telling you, আপনারা জানেন যে বাংলাকে অলওয়েজ দিল্লি বিশেষ করে বিজেপি খুব অসম্মান করে। তারা মনে করে বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে, কিছু বোঝে না। বাংলার মানুষের কত বুদ্ধিমান, নির্বাচনের সময় তারা অনেকবার দেখিয়েছে, আবার দেখাবে। কারণ বাংলাই আগামী দিন দেশ তৈরি করবে, দেশকে পরিচালিত করবে। আমি আবার আপনাদের বলি, ইউ টেল মি দ্য লজিক, বিজেপির লজিকটা আমি জিজ্ঞেস করছি। কারণ কালকে বিজেপির আমি প্রেস কনফারেন্স শুনেছি, ওদের স্টেট কমিটি, ও হ্যাভ, দে হ্যাভ ডিসাইডেড এভরিথিং। জাস্ট লাইক দে হ্যাভ সেড, আমার কথা হচ্ছে একটা জায়গায় একদিনে দুটো ইলেকশন, লজিক, আমি জাস্ট লজিক জিজ্ঞেস করছি। বাট আমি খুব খুশি, আমি হেসে খেলে ইলেকশনটা করে নেব, আমার খাটনি কম হবে, আমি একটা দিনে খুব হ্যাপি। ওরা প্ল্যান করতে গেছিলো আমাদের এগেনস্টে যে নিজেরা কবে টাইম পাবে, অ্যাডজাস্ট করবে, ইলেকশন প্রচার করবে, কোন স্টেট থেকে করে কোন স্টেটে আসবে। টোটাল বিজেপি প্ল্যানিং পার্টি অফিস থেকে, ইটস এ বিজেপি গেম প্ল্যান। বাট এটা ওদের বুমেরাং হবে, আমার পক্ষে যাবে, তার কারণ আমি তো এসব করে অভ্যস্ত। আর আমি বরঞ্চ একটু হেসে খেলে ইলেকশনটা করতে পারবো, আমার প্রেশারটা কম থাকবে, চাপটা কম থাকবে। বাংলাটা আমি খুব ভালো চিনি, আর বরঞ্চ সেই সুযোগে আমি একটু আসাম করতে পারবো, আমি সেই সুযোগে একটু নর্থ ইস্টার্ন করতে পারবো, আমি সেই সুযোগে একটু ঝাড়খণ্ড করতে পারবো। আমি অনেকটা টাইম পেয়ে গেছি, 2 মাস ধরে ইলেকশন হবে, আমি সেই সুযোগে একটু আরও কিছু কিছু করবো। সুতরাং আমাদের দিক থেকে কোনো প্রবলেম নেই, এই তো আমাদের কালকে ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়ে যাবে, ব্যাস ক্লিয়ার থাকি। বাট আমার কাছে খবর আছে, বিহার, বেঙ্গল এবং ইউপিকে ব্যান করে 7 ফেসে নিয়ে যাওয়া হয়েছে একটাই কারণ, বিজেপি ইজ গেম প্ল্যান। ইট ইজ নট দ্যাট আই এম সেইং, প্লিজ ডোন্ট মিসকোট মি, এগেন আই রিপিট, আই হ্যাভ গট সাম ইনফরমেশন ফ্রম সিনিয়র জার্নালিস্ট, দে হ্যাভ দ্য দে দেয়ার আর সো মেনি জার্নালিস্ট, দে আর দ্য গুড ফ্রেন্ডস অফ সো মেনি পলিটিক্যাল পার্টি অলসো, ইটস নট ব্যাড, ইট ইজ দেয়ার সোর্স অফ ইনফরমেশন, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, দ্যাট ডে অলসো আই সাপোর্টেড এনরা, বিকজ ইট ইজ ইজ ক্রেডিট, দ্যাট গুড নিউজ ইয়ার্স গিভ, সো ইট ইজ দ্য জার্নালিস্ট ক্রেডিট, দে হ্যাভ গট সাম ইনফরমেশন, তো সাম জার্নালিস্ট দে হ্যাভ গিভেন মি দ্য ইনফরমেশন, দে হ্যাভ প্ল্যান টু ডু অ্যানাদার স্ট্রাইক, হোয়াট স্ট্রাইক আই উইল নট সি, অ্যানাদার স্ট্রাইক ইন দ্য নেম অফ সোকল 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 ইন দ্য মান্থ অফ এপ্রিল, দ্যাটস ওয়াই দিস কন্টিনিউ আপ টু 93, প্লিজ রিয়েলাইজ দ্য ওয়েদার, পাবলিক উইল ফেস দ্য ওয়েদার ইজ এ ভেরি, স্পেশালি আই হ্যাভ সিন দ্য ইলেকশন, ইট এন্ডস ক্যাম্পেনিং সামটাইমস 5th অফ মে, সামটাইমস 8th অফ মে, বাট আই হ্যাভ নেভার সিন সো লো, বিকজ দ্যাট টাইম দ্য ওয়েদার মে ডিক্টেট দ্য পিপল, স্টর্মি, ইউ নো, মে বি কালবৈশাখী অ্যান্ড অল দিস, দ্যাট টাইম দ্য দ্যাট ইজ অলসো দেয়ার, কালবৈশাখী বৈশাখী দরকার আছে মানে পর, আর দ্যাট টাইম দ্য এক্সট্রা অর্ডিনারি হট ওয়েদার। একটা জিনিস মনে রাখবেন, উড়িষ্যা উড়িষ্যা আছে, যদি ওদের চার ফেসে হচ্ছে, দেয়ার আর সাম প্লেসেস যেখানে খুব ঠান্ডা পড়লেও লোক মারা যায়, আবার খুব গরম হলেও কিন্তু সানস্ট্রোক হয়। এখানে যারা ইলেকশন ডিউটি করবে, যারা ইলেকশন কাজ করবে, তাদের সিকিউরিটি, তাদের লাইফটাও তো দেখতে হবে না। সুতরাং এই ওয়েদারটা একটু মাইনাস যায় সকলের জন্য, এবং যারা অবশ্যই এয়ার কন্ডিশন মেশিন নিয়ে মিটিং করবে তাদেরটা আলাদা,
এয়ার কন্ডিশনে ঘুরে আসবে, এয়ার কন্ডিশনে চলে যাবে। এবার পাবলিকের জন্য, পাবলিক ভোট দেবে তো লাইনে দাঁড়িয়ে, গরমকাল খুব কষ্ট হবে, কখনো ঝড়ঝড় হবে, এই সময়টা খুব এপ্রিলের পর থেকে কালবৈশাখী হয় আপনারা জানেন। সেই জন্য ইলেকশনটা মোটামুটি কাউন্টিং যেটা হয়, আমি দু তিনটে ইলেকশন করতে গিয়ে ইভেন অ্যাসেম্বলিও দেখেছি, একবার 13th May কাউন্টিং হয়েছে, আর একবার 20th May কাউন্টিং হয়েছে, এবারে 19 তারিখে করেই 23 তারিখে ইলেকশন। আমার আরেকটা জিনিস আপনারা দেখেছেন লক্ষ্য করে, বৃহস্পতিবার শুরু বৃহস্পতিবার শেষ, দেখেছেন এগুলো? এই তো হলুদ গেঞ্জি পরে আছে, এসব গোত্র নক্ষত্র টক্ষত্র দেখেছে, ওদের মনে হয় এবার শুট করছে এটা, আগের বারে মনে হয় নীল শুট করেছিল, এবার মনে হয় হলুদ শুট। মানুষ যখন কিছু ক্যালকুলেট করে ভুল করে, কখনো কখনো কিছু ভুল পেয়ে যায়। আমি 21 জুলাই যখন ব্রিগেডের মিটিংটা ইউনাইটেড ইন্ডিয়ার অ্যানাউন্স করেছিলাম, তখন কিন্তু সত্যি আমি জেনে শুনে করিনি যে 19 ইলেকশন 19 জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে আমি সবাইকে ঐক্যবদ্ধ করব, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিলো কথাটা। আজকে আমি লিস্ট দেখতে দেখতে দেখলাম 2019 লাস্ট ইলেকশন ফেস 77th ফেজটা কিন্তু 19-এ, সুতরাং 19-ই ওদের ডেথ বেল তৈরি করবে। থ্যাংক ইউ।